ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবরকার আমাদের কোনো প্রশ্ন আছে যে তিনি উমরার সংক্ষিপ্ত বর্ণনা চাচ্ছেন এবং কোন কাজগুলো বাধ্যতামূলক করতে হয় সেটা জানার জন্য চেষ্টা করছেন আমরা বলি যে উমরা করার সংক্ষিপ্ত পদ্ধতি আছে যখন আপনি মিকিয়াতে পৌঁছাবেন তখন যারা মহিলা আছে তাদের জন্য তার সাদা পোশাক পরা বাধ্যতামূলক না যে পোশাকে তিনি আছেন সেই পোশাকটা নিশ্চিত হবেন এটা পবিত্র আছে কি সেটা যদি পবিত্র থাকে তাইলে বাস উজু করে হুম আর যদি গোসল করতে চান তাও করতে পারেন সেটা করে তিনি আপনার নিয়ত করে ফেলবেন হ্যাঁ ওমরার নিয়ত করে ফেলবেন মিকার থেকে এটা কিন্তু একটা বাধ্যতামূলক কাজ প্রথম হ্যাঁ আপনার মিকার থেকে নিয়ত করা এরহাম এরাম বাদে নিয়ত করা সেটা মিকার থেকে হতে হবে তো এর এরপর রওনা করবে তালবিয়ে পড়তে পারতে ইল্পাইকাল আসে কালাকার বাইকানি আমেদ লা শারীকা কালাক এটা বলে বলে তিনি হারামের দিকে চলে যাবেন মক্কার দিকে যখন হারাম এলাকায় পৌঁছাবেন মসজিদে প্রবেশ করবেন তিনি যদি ক্লান্ত হয়ে থাকেন অবশ্যই তিনি কোনো হোটেলে ইত্যাদিতে অবস্থান করবেন ওমরা সাথে সাথে করতে হবে এটা কোনো বাধ্যতামূলক না আরাম করে শান্তিতে একবারে খুবই ফ্রি মাইন্ড যখন থাকে তখন আমরা করা ভালো ইবাদত করতে দোয়া করতে আরাম পাওয়া যায় রসুল ক্রম সেম কিন্তু মুখাতে ঢুকে যাননি ওমরা করার সময় বাইরে কুদাইতে অবস্থান করেছিলেন ওইখান থেকে ফ্রেশ হয়ে গোসল ডোসল করে পরে আপনার কাঁমার শরীফে সামনে গিয়েছেন ওমরা করার জন্য সুতরাং আমরা সেটা করতে পারি আর যদি কেউ ক্লান্ত না থাকে সরাসরি যাইতে চায় তিনি জানেন হারামে ঢুকে তার যদি বসার প্রয়োজন না হয় বসবেন না সরাসরি তফপের দিকে চলে যাবেন হ্যাঁ যখন যাবেন আমরা মহিলাদের বর্ণনাটা দিচ্ছি পুরুষের বর্ণনা দেওয়ার দরকার নেই যে তিনি হাজরা সাদের সামনে গিয়ে হাত উত্তোলন করে সেই দিকে ফিরে আল্লাহ আকবর বলে তিনি ওমরা শুরু করে দেবেন তারপরে এই ঘুরের সময় তিন সাইডে কোনো নির্দিষ্ট দোয়া নাই যে কোনো দোয়া করতে পারেন কিন্তু হাজরা সাদের আগের সাইড যেটা হ্যাঁ ওই সাইডে যখন আসবেন তখন হাতি হলে আপনার হাসনা ওখানে আদার না সেটা পড়ার চেষ্টা করবে এরকমভাবে প্রত্যেকবার যখন হাজরা আসাদুর বরাবর আসবে প্রথমবার বিশ আল্লাহ আকবর বলছিল পরের বার শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম বলে বলে সাতবার সাতটা চক্কর দেবে তারপরে আপনার মাকামি ইব্রাহিমের পিছনের দিকে গিয়ে দুই রেঘাত সালাদ আদায় করবে আর যদি ওইদিকে ভিড় থাকে তাইলে অন্য যে কোনো জায়গায় দুই রেঘাত সালাদ যেটাকে তফ সালাদ বলা হয় সেটা পড়বে সেখানে খেয়াল রাখবে প্রথম রাখাতের মধ্যে সূরে দেওয়ার পর কুড়ি আয়ু কা দ্বিতীয় রাগাতে সূরে দেওয়ার পর কুরো লাফাঘাত সুরে ক্লাস সেটা পড়বে এরপরে তিনি চলে যাবেন সাফা পাহাড়ের দিকে সাফা পাহাড়ের দিকে যখন উঠতে যাবেন তখন পড়বে নীনেস প্রথম শাহরিল্লা এটা বলে উপরে গিয়ে তিনি কাবার দিকে ফিরবেন কাবার দিকে ফিরে তিনি একটা দোয়া পড়বেন লাই লিলা উল্লা সেই কেলা লাভ লামুল আলা হামদাবা বলে শেখদে লাই ল হাইডুল্লাহ ইল লা ইলা হাইডেল লাহ জাব আদা হা জাবা হাদা এটা পড়ার চেষ্টা করবেন যদি মহজদা না থাকে শিখে নেবেন এটা একবার পড়ি নিজের যে কোনো দোয়া করবেন তারপর আবার করবেন আবার নিজের যেই দোয়াগুলো আগে করেছে আছে সেগুলো রিপিট করবেন তারপর আবার করবেন এই আরবি দোয়াটা তারপর আবার যে দোয়াগুলো প্রথম বলেছে সেগুলো রিপিট করবেন তাইলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভাবে এখান থেকে নেমে যাবেন আপনার যে গ্রিন লাইট দুইটা আছে সেটার মাঝখানে পুরুষরা দৌড়াবে কিন্তু মহিলারা দৌড়াবে না মহিলার সবাই গতিতেই চলবে মারবাতে গেলেও একই কাজ হ্যাঁ আপনার কাবার দিকে ফিরবে ওইখান থেকে কাবার দেখা যায় না কিন্তু ফিরে একই ওই দোয়াগুলো পড়বে হ্যাঁ আরবি দোয়া পড়ে নিজের জন্য দোয়া করবে এইভাবে মানে সাফা থেকে মারবা গেলে একটা সাই বলা হয় এভাবে সাতটা ছাই যেটা শেষ হবে মারবাতে গিয়ে তারপর শেষ হয়ে গেলে চুলটা কেটে ফেলবেন হুম অফ করা সাই করা এই দুইটা কিন্তু বাধ্যতামূলক কাজ এই দুইটা না করলেও আমরা হবে না তারপরে ওয়াজিব হ্যাঁ হচ্ছে আপনার চুল আপনার সামান্য একটু কেটে ফেলতে হবে হ্যাঁ মহিলাদের জন্য চুল ধরে তারপর লাস্ট এক কর আন্দাজ কেটে ফেলতে হবে গেছি দিয়ে বাস এটা তারপরে তার আমরা শেষ পবিত্র হয়ে যাবেন যে যা কোনো ফেরালাই বাড়